আসসালামু আলাইকুম, হ্যালো ইভরন। আজকে আমি শেয়ার করব যারা ব্রণ বা ব্রণের সমস্যায় ভুগছেন বা ব্রণের দাগ আছে মুখে, তাদের জন্য খুবই জাদুকরি একটা ফেস প্যাক শেয়ার করব। হোমমেড নিম ফেস প্যাক ইন বাংলা। এই হোমমেড ফেস প্যাকটা বা নিম পাতার এই ফেস প্যাকটা আপনার যে অ্যাকনি অ্যাকনি স্কার্স বা পিম্পল মার্কস আছে সেগুলো দূর করবে। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে তৈরি করতে হবে আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো এর জন্য আমি প্রথমে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ফ্রেশ নিম লিফ বা নিম পাতা। আর নিম পাতা কিন্তু সব জায়গাতে মোটামুটি পাওয়া যায়, যদি আপনি না পান সেক্ষেত্রে মার্কেটের যে নিম পাউডার আছে সেটা এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি যেটা করব, এই নিম পাতাগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। নিম পাতার মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস। আর এরপর আমি যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করে দিব সেটা হচ্ছে টার্মারিক বা হলুদ। এখানে আমি কাঁচা হলুদকে খুব ভালো করে ক্লিন করে ওয়াশ করে নিয়ে নিয়েছি আর তারপর টুকরো করে কেটে নিয়েছি। এখন যেটা করব, এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার ক্ষেত্রে আপনি এখানে চাইলে নর্মাল যে ওয়াটার বা পানি আছে সেটা ব্যবহার করতে পারেন, আর তাছাড়া আপনি এখানে লেমন জুস বা লেবু রস যেটা সেটা দিতে পারেন, অথবা লিকুইড মিল্ক বা যে কাঁচা দুধ আছে সেটাও দিতে পারেন। আর তারপর কিন্তু খুব ভালো একটা মিক্সচার তৈরি করে নিতে হবে বা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে শিলপাটা বেটেও কিন্তু এই পেস্ট বা মিক্সচারটা তৈরি করে নিতে পারেন। এখন দেখিয়ে দিচ্ছি এটা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনার যেখানে যেখানে ব্রণের সমস্যা আছে বা চাইলে আপনার পুরো ফেজে এই ফেস প্যাকটাকে ব্যবহার করতে পারেন, হাতের আঙুলের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবেন। আর তারপর 30 মিনিটের মতো রেখে দিবেন আপনার স্কিনে। আর তারপরে যেটা করবেন, হালকা হাতে সার্কুলার মোশনে একটু ঘষে নিয়ে রাফ করে নিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর এটা কিন্তু আপনি নিয়মিত 1 সপ্তাহ করতে হবে, প্রতিদিন ব্যবহার করতে হবে। আর প্রতিদিন যদি না পারেন অন্তত সপ্তাহে 3 বার ব্যবহার করতে হবে। আর এইভাবেই কিন্তু আপনি স্থায়ীভাবে আপনার মুখের বা ফেজের যেই অ্যাকনে বা ব্রণ আছে পিম্পল আছে সেগুলোকে দূর করে নিতে পারবেন।